হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে আমার ইউটিউব ফেসবুক জীবনের শেষ ভিডিও। আজকের পর থেকে আর ভিডিও বানাবো না। এই দেখেন আমার অ্যাক্সেসরিজ গুলা। এই যে আমার ট্রাইপড, যেটা আমি মোবাইল ইউজ করি, এটা দরকার নাই। এই যে দেখেন আমার ট্রাইপড, যেটা আমি ক্যামেরার জন্য ইউজ করি, এরও আজকের থেকে আমার আর কোনো দরকার নাই। এই যে আমার মাইক্রোফোন, দেখেন মাইক্রোফোন, এটা আর আজকের পর থেকে আমার কোনো দরকার নেই। এই যে আমার মোবাইল ক্লিপ, এরও দরকার নেই। তো এগুলো দরকার নাই কেন, আর আমার ইউটিউব জীবনের শেষ ভিডিও কেন, এটা আমি বলতেছি। একটা ভিডিও মেক করা থেকে শুরু করে এডিট করে আপলোড করাটা যে কত বড় কষ্টের কাজ ভাই, এটা একমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটরই জানে। এর থেকে একটা কাছে নিয়ে যায় যদি পরের খেতে কামা দেওয়া যায়, প্রতিদিন 600-700 টাকা পাওয়া যায়। এতদিন ধরে ফেসবুকে ইউটিউবে কাজ করতেছে, আজ যদি একটা ভিডিও ভাইরাল করতে পারলাম, তো আজকে আমি কী করবো? আজকে আমার জীবনের শেষ ভিডিও। আজকের পর থেকে আর আমি ভিডিও বানাবো না। এই যে দেখতে পাচ্ছেন কচু গাছ, আমি আজকে এই কচু গাছে গলায় দড়ি দেবো। আর একটা ভিডিও আজ অব্দি ভাইরাল হয় নাই, এই জীবন না রাখা গেল একটু রাখা যা। সো গাইস, আমি কচু গাছে গলায় দড়ি দিচ্ছি, আপনারা দেখেন সবাই। আজকের পর থেকে আমি আর একটা ভিডিও বানাবো না। আজকের ভিডিও আমার শেষ ভিডিও। সো গাইস, টাটা, গুড বাই। আজকের পর থেকে আমাকে আর ইউটিউব ফেসবুকে কোথাও দেখবেন না, কারণ আমি আজ কচু গাছে গলায় দড়িতে সুইসাইড করতেছি। কেননা একটা ভিডিও বানানো থেকে শুরু করে এডিট করে আপলোড করা পর্যন্ত যে কত কষ্ট, এর থেকে ভালো ভাই পরের খেতে কামড়া দিও। এখন কাছে নিয়ে পরের খেতে কামড়া দিলেও বর্তমান 600-700 টাকা করে দেয়, আর আমি কি করে যাচ্ছি? হুদায় সারাদিন মা বাপের বক বক, পাড়া প্রতিবেশী সবার টিটকারি, মানে বন্ধু বান্ধব যারা আছে সবাই আমাকে নিয়ে মজা করতে শুরু করে দিছে। এখন এই মজার জীবন না রেখে এর থেকে স্বর্গে চলে যাওয়া অনেক ভালো। সো গাইজ, এই যে দড়ি, আজকের পর থেকে আর আমাকে পাবেন না। এই যে আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করতেছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।